আসসালামু আলাইকুম ইভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাহলাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তাই নতুন আরেকটা দিনে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি শাহলাসকে হাজির হয়েছি। তো আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা হচ্ছে আমার কোরবানির ঈদের আগের দিনের করা ছোট্ট একটি ব্লগ। তো ঈদের আগের দিন বাচ্চাদেরকে একটু বাসার নিচে নিয়ে আসছিলাম, কারণ আমাদের বাসার নিচে অনেকগুলো গরু নিয়ে আসছে, মানে আমাদের আশেপাশে যারা আছে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, কারণ ওরা হচ্ছে গরু দেখতে পেলে অনেক খুশি হবে। আর আমাদের বাড়িটা যেহেতু একবারে বেড়িবাঁধের সাথে, তো আমরা বেড়িবাঁধ এরিয়াটাও একটু ঘুরে আসব। তো এই যে বাসার নিচে দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে আসছি গরু দেখাতে। তো এখানে অনেকগুলো গরু, মানে আমাদের আশেপাশে যারা থাকে বা আমরা যে বাসায় থাকি ওই বাসার যে ওনার মানে বাসার মালিক, ওনারা নিয়ে আসছে। ওনাদের অনেকগুলো গরু এখানে আছে। তো সালমান আর সিয়ামকে আমি আর ভাবি নিয়ে আসছি গরু দেখাতে। তো এখানে আসার পর এমন একটা ফিলিংস হচ্ছে যে মনে হচ্ছে যে আমরা হয়তো গরুর হাটে এসেছি, যদিও গরুর হাটে কখনো যাওয়া হয়নি। তো এখানে এসে এতগুলো গরু একসাথে বাঁধা দেখে মনে হচ্ছে যে এটা গরুর হাট, এরকম একটা ফিলিংস আসছে ভেতর থেকে। তো যাই হোক, বাচ্চারা প্রায় বাসা থেকে বের হতে চায়, তো ওদের তো আর সব সময় নিয়ে আসা হয় না। তো মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু বের হওয়ার চেষ্টা করি, এতে ওরাও খুব বেশি আনন্দ পায়। তো এই যে সালমান সিয়াম খুবই এক্সাইটেড, ওরা গরু দেখে অনেক খুশি, আর আমাদেরও খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব সুন্দর ছিল। এতো বিকেলবেলা, আর বাসাটা আমাদের বাসাটা তো একেবারে নদীর কাছে, আর নদীর পাশে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। গরু দেখানো শেষে বাচ্চাদেরকে নিয়ে আর একটু সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে আরও একটু খোলামেলা জায়গা আছে মাঠের মতো, এখানে বাচ্চারা খেলাধুলাও করে। আর এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, আপাতত এটা বন্ধ আছে। আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু বিশাল বড়, আর অনেকগুলো হচ্ছে এখানে লরি রাখা আছে। আর সিএম হচ্ছে কোথাও গেলে বাহিরে গেলে কোলে চড়তে চায় না, ও হেঁটে হেঁটে যাবে। তো দুই ভাই হাত ধরে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরা দুই ভাই হচ্ছে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, সারা দিন মারামারি একসাথে থাকলে আর কি এরকম। তো এখন বাইরে আসছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর মিলেমিশে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা, আর হচ্ছে সামনেই নদী। আর দুই হাত ওপরে যদি পানিটা উঠে আসে তাহলে কিন্তু এই জায়গাটার একেবারে মানে কাছাকাছি পানি চলে আসবে। তো অনেকটা পানি উপরে চলে আসছে, আর যখন একেবারে কাছাকাছি চলে আসবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে জায়গাটা। আর এই যে আস্তে আস্তে দেখলাম যে সামনে একটা ভেকু গাড়ি রাখা আছে। আর সালমান সিয়াম সবসময় ভেকু গাড়ি নিয়ে খেলাধুলা করে, আর দূর থেকে দেখেছে বাট কখনো কাছ থেকে দেখে নাই। তো ভাবলাম ওদেরকে একটু ভেকু গাড়িতে চড়িয়ে দেই। তো বাহিরে আসলে বাচ্চারা আসলে খুবই এনজয় করে, আর ওদের এনজয় করতে দেখলে নিজেদেরও খুবই ভালো লাগে।
এখন যাচ্ছে হচ্ছে বেড়িবাঁধের দিকে। দেখতেই পাচ্ছেন বেড়িবাঁধের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, কাজ চলছে। যেহেতু পানি অনেকটা বেড়ে গেছে, আপাতত কাজ কিন্তু নিচের দিকে পিচ ঢালাইগুলো বসানো বন্ধ আছে, বাট ওপরে হচ্ছে রাস্তা ঢালাইয়ের কিন্তু কাজ চলছে। আর আমরা এখন বেড়িবাঁধের কাছে যাব। আর বিকেলবেলা কিন্তু এই জায়গাটাতে অনেক মানুষ আসে, অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে মানে বেড়িবাঁধটা দেখতে। আর যখন সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তখন অবশ্যই জায়গাটা আরও বেশি ভালো লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। আর এমনিতে বিকেলে কিন্তু প্রতিদিন অনেক মানুষ আসে ঘুরতে এই জায়গায়। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া, মানে বাচ্চা ঘোড়া, ওকে হচ্ছে ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে রেখে গেছে। তো আমি হচ্ছে কাছে গিয়ে একটু আদর করতেছিলাম, বাট একজন লোক বললো যে ওনাকে কামড়ে দেয়। আমার এটা জানা ছিল না, যখন শুনেছি যে কামড়ে দেয় তখন কিন্তু ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে বাচ্চার ঘোড়াও হয়তো কিছু বলে না, বা ঘোড়ারা হয়তো কাউকে কিছু বলে না, তো সেজন্য আমি কাছে গিয়ে আদর করছিলাম। তো যাই হোক, অনেকটা দূর কিন্তু হেঁটে এসেছি আমরা, এখন একটু বসবো। তো অনেকটা দূর হেঁটে চলে এসেছি, এখন যে বেড়িবাঁধের যে সিঁড়িগুলো দেওয়া হয় মাঝে মাঝে সেখানে একটু বসে রেস্ট নিচ্ছি। তো সন্ধ্যা অলমোস্ট হয়ে এসেছে, একটু পরে বাসায় চলে যাব। দেখতে অনেকটা কুমিরের মতো লাগতেছে, তাই না? তো ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু বেড়িবাঁধের কাজ শেষ, আর ওই পাশেও কিন্তু মানে নদীর ওই পাড়েও কিন্তু অনেক মানুষ ঘুরতে এসেছে। আর এই যে সূর্যটা প্রায় অস্ত অস্ত যাবে এরকম একটা অবস্থা। তো নদীতে অনেক মানুষ হচ্ছে, অনেক ছেলেরা পিকনিক করতে বের হয়েছে ট্রলার নিয়ে। আমি খুব আনন্দ করতেছি।
আচ্ছা সবাইকে সালাম দাও। সালমান সালাম দাও, বলো সালাম দাও সবাইকে, বলো ঈদ মুবারক, বলো সিয়াম সবাইকে ঈদ মুবারক, বলো সালমান সিয়াম ঈদ মুবারক না মুবারক মুবারক, বলো বলো ঈদ মুবারক, বলো ঈদ মুবারক, বলো ঈদ মুবারক, সালমান কিছু বল, সালাম দাও সবাইকে, সবাইকে সালাম দাও সালমান, এ নিচে যায় না পড়ে যাবে, এদিকে আসো বাবা। তো ঘোরাঘুরি অনেক হয়েছে, ঘোরাফেরা শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাসা তো কাছেই, 5 মিনিটের মধ্যে বাসায় চলে যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।